ব্যাটা ও কিচ্ছু না, ও যারা শাকিব ভাইকে আগে বললেই কিন্তু হইতো, কিন্তু ও আসলে শাকিব ভাই ও চাইছিল যে প্রোডাকশনটা করতে, কিন্তু আসলে ম্যানেজ ও হয়তো ভাবছিল যে ম্যানেজ করতে পারবে চরকিকে বা সব মিস করে করতে পারবে, সে হয়তো ম্যানেজ করতে পারে না, কিন্তু এটা আরেকটু সুন্দরভাবে ও ডিল করতে পারতো, ও আসলে ডিলটা ঠিকঠাক করতে পারবে। এবার আসি, আমি এরকম একটা চিন্তা পড়ে গেছে, আমার আসলে কী করা উচিত। আমার তখন মনে হয়েছে আমার আসলে কমিটমেন্ট রাখা উচিত, আমি আগে যাকে কমিটমেন্ট দিচ্ছি, আমি আগে যাকে কমিটমেন্ট দিছি তার কমিটমেন্ট রাখা উচিত এক নম্বর। দুই নম্বর হলো যে যেই গল্পটা আমি মন থেকে বানাইতে চাই, আসলে শুরু করে আমি অনেক দিন বানাতে চাই, আমার কিন্তু এখন 10 কোটি টাকা তার ছবি বানানোর মতো বাজার আছে, বাজার মানে আমার প্রডিউসার আছে, আসবে কয় টাকা আসলে। সো আমাদের ধরেন $2 লাখ এখন যেই টাকাটা আসে বা $2.5 লাখ যেই টাকাটা আসে, সেই টাকাটা কি বাজার থেকে রেডি কিনা এইটা আমরা বলতে পারবো? প্রিয়তমা রিলিজ হলে আসলে না, যে আমার বয়সটা আসলে কম, আমাকে আল্লাহ তালা মনে করেন ডিরেক্টর বানা দিচ্ছে, কিন্তু অনেক বড় বড় জিনিস হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমার হয় নাই। আমি হয়তো আরো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতাম বিষয়টা, আমি যদি আসলে ঘোষণাটা হুট করে না আসতো। আমি চিন্তায় পড়ে গেছি, আচ্ছা আমার লাইফে এরকম অনেক সময় ঘটনা ঘটছে, আমার লাইফের টাইম আমি দোটানায় পড়ে যাই, আমি আসলে এখন কি করব, আমার আসলে কি করা উচিত। তা আমি এরকম একটা চিন্তা পড়ে গেছি, আমার আসলে কি করা উচিত। আমার তখন মনে হয়েছে আমার আসলে কমিটমেন্ট রাখা উচিত, আমি আগে যাকে কমিটমেন্ট দিচ্ছি, আচ্ছা আমি আগে যাকে কমিটমেন্ট দিছি তার কমিটমেন্ট রাখা উচিত এক নম্বর। দুই নম্বর হলো যেই গল্পটা আমি মন থেকে বানাইতে চাই, আসলে শুরু করে আমি অনেক দিন বানাতে চাই। প্রেমিক তো আমি আপনাকে একটা একটা গল্প ধরেন, একটা শো আপনি অনেক দিন যাবৎ করতে চান যে এই শো করবো, এটার জন্য প্ল্যান করতেছেন। আরেকটা হলো যে প্রেমিকটা কি, আমরা তো নচরের গল্প লিখি, এরকম সুন্দর একটা গল্প আইডিয়া মাথায় আসছে। পরাণ যেগুলো আমার তো এরকম না যে পরাণ তো আমি বানানোর সময় আমি 5 বছর ধরে চিন্তা করিনি যে আমাকে একটা পরাণ বানাতে হবে, মানে রোমান্টিক গল্প লেগেছি পরাণ হয়ে গেছে। না না, প্রথমেই অনেক আগে প্রেমিকের গল্প কিন্তু অনেক, মানে প্রেমিক কিন্তু সে আসার পর পরে ঘটনা। মায়া তো দেখেন, মায়া হচ্ছে ওনার নিজের ঘরের সিনেমা, উনি ওটা নিয়ে আমরা আসলে হয় কি মানে আপনার নিজের একটা শো যদি থাকে এবং ওটা যদি খুব স্বপ্ন থাকে ওটা নিয়ে কিন্তু আচ্ছা করছি এই করবো ওই করতে করতে কিন্তু এর মধ্যে অন্য একটা শো আসলো, অমুক টিভি তমুক টিভি, আপনি কিন্তু আচ্ছা ঠিক আছে এটা করি, এটা তো আমার ঘরের। সো মায়া নিয়ে কিন্তু আমরা কখনই লকড ছিলাম না যে এই ডেটেই আমরা করবো, আমরা করছি, আমরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, আমরা লুক নিয়ে কাজ করছি, আগাচ্ছিল। মায়ার সাথে আসলে প্রেমিকের কোনো ব্যাপার ছিল না, প্রেমিক টোটালটাই ডিফারেন্ট একটা প্রোডাকশন ছিল সেই জায়গায়। আমার মনে হয় ওই দিন রাফি অনেকটা ক্লিয়ারই করছে আমার কাছে, এটা আমি রাফি যেটা বলছি ওইটাই যে রাফি জিনিসটাকে মানে ঠিকঠাক ডিল করতে পারেনি। আমাদের প্রিপারেশন সময় লাগছিল এই দুটা না, আরেকটা জিনিস যেটা ছিল ওটা যে প্রডিউসার ছিল, ওটা তো দুজন প্রডিউসার সাইফ খান এবং টফি খান, তাদের দুজনের মধ্যে বিভিন্ন রকমের একটু ইয়ে ছিল যে কে কোন পার্সন প্রডিউস করবে কে নাকি, তখন সাকিব ভাই লাইফে একটু কন্ট্রোভার্সিও চলতেছিল সব কিছু নিয়ে, ওইখানে ওদিকেও সময় ব্যয় হতো। আমি 100% আমি কমফোর্ট ফিল পাইনি সাকিব খানের কাছ থেকে, না সাকিব খান আমাকে যথেষ্ট কমফোর্ট দিচ্ছে, সাকিব খান আমার লুক চেঞ্জ করছে, দাঁড়িয়ে রাখছে, আমাদের কথা হইতো, কিন্তু আমি প্রডিউসারের উপরে কনফিডেন্ট ছিলাম না। কারণ দেখেন একদিকে আমার চরকি প্রডিউসার রেদননি প্রথম আলো সাড়ে সাকিব, তারা হলো প্রফেশনাল প্রডিউসার, আমি বলার আগে সব কিছু রেডি হয়ে যাচ্ছে প্রপার, এখান থেকে আসলে প্রপারলি হচ্ছিল না সব কিছু মিলে। তোর আমার কাছে মনে হলো যে আমার আসলে লাস্টে কি হবে, দুইটা একটা সিনেমা ভালো হবে না। ব্যাটা ও কিচ্ছু না, ও যারা শাকিব ভাইকে আগে বললেই কিন্তু হইতো, কিন্তু আসলে শাকিব ভাই ও চাইছিল যে প্রোডাকশনটা করতে, কিন্তু আসলে ম্যানেজ ও হয়তো ভাবছিল যে ম্যানেজ করতে পারবে চরকিকে বা সব মিস করে করতে পারবে, সে হয়তো ম্যানেজ করতে পারে না, কিন্তু এটা আরেকটু সুন্দরভাবে ও ডিল করতে পারতো, ও আসলে ডিলটা ঠিকঠাক করতে পারেনি। আচ্ছা আচ্ছা, রাজকুমারটা স্টপ হয়ে গেল কেন এই প্রশ্নটা অনেক পাই, ভালো হয়েছে করছেন, সেটা হচ্ছে আমি যখন এটা অ্যানাউন্স করি, এটা অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণটা বলি, তখন ডলারের রেট ছিল 85 টাকা, এখন ডলারের রেট হচ্ছে 115 টাকা। ধরে নেন এই ছবির বাজেট ধরে নেন $2 লাখ, তো 1 লক্ষ টাকায় প্রায় 15 লাখ থেকে 20 লাখ টাকা মানে এখন ডিফারেন্স, $2 লাখ প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার ডিফারেন্স, এই বাজারটা কি কোথেকে আসবে? এফোর্ট করা তো বিষয় না, এফোর্ট তো আপনি 5 কোটি টাকা দেন, আসতে হবে তো মার্কেট থেকে, ইটস নট অ্যাবাউট এফোর্ট। আমার কিন্তু এখন 10 কোটি টাকা তার ছবি বানানোর মতো বাজার আছে, বাজার মানে আমার প্রডিউসার আছে, আসবে কয় টাকা? সো আমাদের ধরেন $2 লাখ এখন যেই টাকাটা আসে বা $2.5 লাখ যেই টাকাটা আসে, সেই টাকাটা কি বাজার থেকে রেডি কিনা এইটা আমরা বলতে পারবো প্রিয়তমা রিলিজের পরে, একটা বড় কারণ। আর একটা বড় কারণ হচ্ছে যে ভাইয়া চলে আসার পরে তো এই জিনিসগুলো শুরু হয়ে গেল, সো এটাও একটা কারণ, বাট মেইনলি কিন্তু এর মধ্যে কিন্তু আমরা রাজকুমার নিয়েও ভাবছিলাম, কিন্তু কিন্তু আমি যখনই আমি রাজকুমার বাজেট করতে যাই আমি
ম্যানেজ করতে পারি না আর নট অনলি ডলার রেট খরচটাও আসলে নানান আমি যেটা হয়েছে একটা গ্যাপ ছিল আমার সেটা হচ্ছে যেহেতু আমি বাইরে ছিলাম আমি আমার মতো করে একটা বাজেট করছি কিন্তু আমি যখন বাংলাদেশে আসি আমি দেখলাম যে 2017 সাল আর এখনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি যখন যাই তখন এফডিসি খাবার ছিল 60 টাকা এখন এফডিসি খাবার 140 টাকা আমি যে বাজেটটা দিয়েছিলাম সেই বাজেটটা আসলে ঠিকঠাক না আচ্ছা সো মেইনলি রাজকুমারের সমস্যাটা হচ্ছে রাজকুমার বাজেট অনেক এই বাজেটটা বাজারটা থেকে তুলতে পারবো কি না এটা নিয়ে আমরা একটা কনফিউশন আছি বাট সামহাও আমার মনে হচ্ছে প্রিয়তমা সেই জায়গাটাতে মানে ক্রস করবে করলে হয়তো প্রোডিউসাররা তখন একটা কনফিডেন্ট পাবে যে না ইটস ফাইন না সাকিব মন খারাপ করছে স্বাভাবিক ওনার তো মন খারাপ করার লজিক আছে এখন আমিও তো আসলে তাকে দেখাবে আমি তো ওই লেভেলের ম্যাচিউরিটি এখন হয় নাই আসলে না যে আমার বয়সটা আসলে কম আমাকে আল্লাহ তাআলা মন করেন ডিরেক্টর বানিয়ে দিচ্ছে কিন্তু অনেক বড় বড় জিনিস হ্যান্ডেল করার মতো ক্ষমতা আমার হয় নাই আমি হয়তো আরো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতাম বিষয়টা আমি যদি আসলে ঘোষণাটা হুট করে না আসতো আচ্ছা মানে আমাদের নর্মালি সিনেমাতে আমরা অনেক টাইম নিয়ে ঘোষণা দিই প্রেমিক সিনেমাটা কিন্তু খুব হুট করে ঘোষণা দেওয়া হুট করে আমার গল্প আছে সাকিব ভাইয়ের ছবি করবো আমরা একসাথে আমাদের গল্পটা সাকিব ভাইকে শুনালাম সাকিব ভাই খুব গল্পটা ভালো লাগলো গল্পটা খুবই সুন্দর আমরা পরের দিনই ফেসবুকে ঘোষণা দিয়ে দিলাম তার মানে কি হলো টাইমটা তো কম এরপর আমাকে সিনেমাটা লিখতে হবে বানাইতে হবে সব টিম ঠিক করতে হবে ইন দ্য মিড টাইম তখন আমি আরেকটা সিনেমার অলরেডি আমি কাজ করতেছি তো আপনি মনে হলো যে দুইটা সিনেমার কাজ একটাও ভালো হবে না তা আমি একটাটা করা উচিত আমি তখন ভাবলাম যে সুরঙ্গটা আমি করবো রোজাইতে আর কোরবানিতে করবো প্রেমিক কিন্তু সাম্ভাব তখন আসলে আমাদের মধ্যে ওই সাকিব ভাই হয়তো কষ্ট পাইছে সাকিব ভাই আর সাকিব ভাইয়ের কাছে যেটা দূরত্ব তৈরি হয় নাই দূরত্ব তৈরি হয় কিছু না এখানে কারণ এখানে সাকিব ভাই জায়গায় অনেক বড় জিনিস সুপারস্টার উনি প্রেমিক তখন রেডিও হয় নাই আসলে কারণ আমার গল্পটা সুরঙ্গ আমার তখন স্ক্রিপ্ট রেডি সব কিছু ফাইনাল প্রেমিক তখন আমাকে আমি গল্পটা মাত্র শুনাইছি আমার গল্প আর সাকিব খানের সাথে প্রথম সিনেমা এটা তো প্রেশারও আছে একটা সবার মন যায় কিন্তু আমি খুব অবাক হয়েছি এটা হয় স্বাভাবিক যেহেতু আমি ওপেনলি কিছু বলি নাই কি বলবো আমি আসলে এটা তো বলা কিছু নাই মানে এটাকে নিয়ে গর্ব করার কিছু নাই যে আমি সাকিব খানকে আমি এখন শিডিউল দিইনি বা আমি এখন আগে সুরঙ্গ করতে হচ্ছে আমি হয়তো সুরঙ্গ না থাকলে করতাম মানে আমি এমন কিছু না তো শিডিউল মানুষ কখন ফাঁসায় যখন সে এই কাজটা যেমন অনেকেই হয়তো সাকিব ভাইকে যা বলছে যে আদিস ভাই হয়তো সাকিব রাফিকে এটা করতে দেয় নাই এরা কেউ করতে দেয় নাই এরকম হয়তো ওনার সামনে কেউ বলছে উনি হয়তো কষ্ট পাইছে হইতে পারে আগেও ওনার সাথে আমার আগেও সিনেমা হওয়ার কথা ছিল হয় নাই যেমন লিডার আমি বাংলাদেশ সিনেমার নামটা কিন্তু আমার দেওয়া রাজকুমার দুইটা ভাবে হইতে পারে এক ডলার রেট কমলে যেটার পসিবিলিটি আমি দেখছি না দুই বাজারটা বড় হলে যেটার ভেরি পসিবিলিটিস বাজারটা বড় হলে বলতে যেমন আমরা প্রিয়তম বাইরে রিলিজ দিচ্ছি আমরা ওটিটিতে অনেক টাকায় সেল করছি আমরা আশা করতেছি বাংলাদেশ মার্কেটে একটা বড় টাকা আসবে সো আমি যদি দেখি যে না এখান থেকে একটা বড় টাকা আসছে তখন তো আপনার রাজকুমার করতে কোনো সমস্যা নেই এই যে ব্যাপারটা এই যে এটা আলাদা করে ফেলাটা না আমার মনে হয় খুব এই আমরা আমার এই জেনারেশন আমরা কেউ যেন আমাদের যারা আর্টিস্ট এটা সামহাও ওই আলাদাটা করে ফেলতে পারছে না আমার কেন জানি মনে হয় মানে স্টার না অন্য জিনিস মানে সেলিব স্টার তো সবাই মানে এখন বাংলাদেশে যেন 100 স্টার আছে কিন্তু ওই ওনার লেভেলের যে ম্যাশ লেভেলের স্টারটা এই স্টার হওয়ার জন্য নিজের অনেক ছাড় দিতে হয় আমার যেটা মনে হয় ধৈর্য ধরতে হয় ছাড় এইটা হয়তো আমরা এই সময়টা একটু কম দিচ্ছে আচ্ছা মানে ওরা একটু দ্রুত কিছু চাচ্ছে আমার মনে হয় যে সিনেমা যেটা বললাম ধরেন 2017 সাল থেকে 17 থেকে মধ্যে সাকিব কটা সিনেমা শ্যুট করছে হ্যাঁ এইটা এখন মানে বসে থাকা আমি আমি স্টার মানে বিলং করা মানে ওন করাটাও একটা বিষয় আছে আর একটা স্টার আসলে ভাই একভাবে তৈরি হয় না এটা আসলে ডিরেক্টর সাপোর্ট লাগে ভাগ্যও লাগে বাজার ভ্যালু হইতে হয় সব কিছু মিলায় আসলে আমার কাছে মনে হয় সব ব্যাটে বলে মিলে আসলে হচ্ছে না এবং আমি জানি না আর ওই যেটা বললাম প্ল্যাটফর্মটা নাই আসলে দ্যাট ইজ রিয়েলি আমি যে কথাটা বললাম আপনি ভেবে দেখেন পরে যে ধরেন আগে কী হয়েছে একটা বৃহস্পতি একটা সিনেমা গেছে সেই সিনেমাটা আমাদের গ্রামের সবাই দেখছে ওইটা নিয়ে আগামী বৃহস্পতি আমরা আলোচনা করছি এখন তো সেটা নাই একটা ছেলে এই যে সিয়াম ভালো কাজ করতেছে সুয়ে ভালো কাজ করতেছে রোশন ভালো কাজ করতেছে কিন্তু রোশনের কটা ছবি আসলে আমার মা দেখছে বা আমার বোন দেখছে কারণ ওই প্ল্যাটফর্মটাই তো নাই না আর ফিল্মের ওই বাজারটা আসলে নাই মানে সাকিব ভাই যখন ছিল সালমান শাহ শাকিব খান মান্না ওই ব্যাপারটাও তো এখন আর নাই আর ফিল্ম স্যার এরকম এই ম্যাশ লেভেলের স্টার হওয়া খুব কঠিন মানে আমার কথা যে এরকম তো না যে আমরা দুই বছর ধরে প্ল্যান করছি যেমন এই যে প্রিয়তম ছবিটা আপনি ধরেন শাকিব খানের ফ্যান আমার প্রতি কষ্ট কিসের রায়হান রাফি কেন প্রশ্নটা এখানে শাকিব খানের সিনেমা প্রেমিকটা কেন করলো না কেন শুনো এটা কিন্তু কষ্ট ওটা কিন্তু যখন আমার নাম ঘোষণা আসছে শাকিব খানের সাথে সবাই কিন্তু খুশিতে পাগল হয়ে গেছে যে এইবার ঠিক আছে শাকিব ভাই ঠিকঠাক মানুষ পেয়েছে আমাকে নিয়ে ভিডিও বানাইছে কিন্তু ওনারা কেন বুঝতেছে না এই যে নতুন যে সিনেমাটা শাকিব খান করতেছে প্রিয়তমা এটা কিন্তু অনেক আগের ছবি
অনেকদিন আগেই শাকিব ভাই বানানোর কথা, কিন্তু হিমেল ভাই কিন্তু অনেকদিন আগে বানাতে যাচ্ছে, এটা হয়নি তো এখন রাজকুমার হয়নি, মানে হিলের আসলে তো খারাপ না। অনেক একটা সিনেমা যখন হয় না এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত, ডিরেক্টর আর নায়ক থাকে না, এটা ফিনান্সের ব্যাপার থাকে, এটার আরও পার্টনার থাকে, এটা ডিওপি, ডিরেক্টর, রাইটার, অনেক কিছু। শাকিব খানের সাথে সিনেমা হুট করে বানানো যাবে না, উনি অনেক বড় সুপারস্টার। যে প্রিয়তমা নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, কখনো কারোর সাথে আলোচনা হয়নি, উনি হয়তো উনি তো জানেন না প্রিয়তমা গল্পটা, প্রিয়তমার নামটা তো আমার দেয়া, তো ফারুক বেঁচে থাকছে তো প্রিয়তমা, উনি কীভাবে জানেন যে প্রিয়তমা গল্পটা কোনটা? কারণ প্রিয়তমা নামে তো ফারুক হোসেনের কোনো স্ক্রিপ্টই নেই। প্রিয়তমার ছিল না, উনি কিভাবে, উনি তো জানেই না প্রিয়তমা গল্পটা কোনটা, ওনার জানার কথা না, আমি জানি না, হয়তো কারোর কাছ থেকে জানতে পারে। বাট আর একটা কারণেও উনি ওখানে লিখছে কিন্তু শেষ করে যেতে পারে নাই, এবং উনি আবার আমাকে লিখতেছেন যে যেন কি ফেসবুকের ইয়ের কারণে যেন কোনো কোনো কিছু অ্যাড না করি, কারণ আমার কথা হচ্ছে যেহেতু যেহেতু স্ক্রিপ্টটা শেষ না, কিছু না কিছু তো অ্যাড করতেই হবে, সেটা আপনি করেন আমি করি যেই করি, রাইট, অ্যাড করতেই হবে। আর ফারুক ভাই যেটা আমার সাথে মিলতো, ফারুক ভাই খুবই ভালো লিখতো, তো খুব ভালো রাইটারদের কিন্তু একটা ব্যাপার ছিল, ওনার কিন্তু কমার্শিয়াল জনরা লিখতে চাইতো না, কিন্তু উনি আবার এই দিক ছিল। আপনি সুলতান বিমানের স্ক্রিপ্ট তো উনি পুরোটা লিখে গেছে, ওটার মধ্যে তো ফাইট, গান, নাচ সব আছে, সো প্রিয়তমায়ও ওরকম সবই ছিল। এখন আমার কাছে সিনেমা ইটস আ প্রোডাক্ট ভাই, ইটস টোটাল, এখানে কোনো আবেগ, ইমোশন, শিল্প আমার কাছে সব পরের লেয়ার। আচ্ছা, ফার্স্ট ইটস আ প্রোডাক্ট, সিনেমায় হিট আর ফ্লপের বাইরে কোনো গল্প আমার কাছে নাই।